ইতিমধ্যেই রেশন কার্ডকে নিয়ে একটি নতুন নিয়ম জারি করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ডের পর এবার নমিনি ফর্ম ফিল করে আপনাদেরকে জমা দিতে হবে না হলে আর আপনারা বিনামূল্যে রেশন পরিষেবা পাবেন না তো বন্ধুরা নমিনি ফর্মটি আপনারা কোথায় পাবেন এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কী জানালো সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিওটিতে তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য বর্তমানে রেশন কার্ড অত্যন্ত জরুরি একটি নথিতে পরিণত হয়েছে বিশেষত করোনাকালে যখন মানুষের অর্থনৈতিক পরিস্থিতি ভয়ঙ্কর সেই সময়ে খাদ্যের অন্যতম শুরু হয়ে দাঁড়ায় এই রেশন কার্ড কেন্দ্রের তরফ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করার পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আলাদা করে বিনামূল্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে অন্যদিকে এই গুরুত্বপূর্ণ নথির ক্ষেত্রে যেন কোনোরকম জালিয়াতি অথবা ভুলভ্রান্তি না থাকে তার জন্য প্রতিনিয়ত বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে এই সকল পরিবর্তনের মধ্যে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা বাধ্যতামূলক করা হয়েছে এর পাশাপাশি এবার নতুন একটি নিয়ম জারি করলো রাজ্যের খাদ্য দপ্তর বৃহস্পতিবার রাজ্যের খাদ্য দপ্তরের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে এবার রেশন কার্ডের সঙ্গে যোগ করা যাবে নমিনি রেশন কার্ডের সঙ্গে নমিনি যোগ করার প্রকল্প আপাতত তিন মাস পরীক্ষামূলকভাবে চালানো হবে নতুন এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কাজ শুরু করবে রাজ্যের খাদ্য দপ্তর কিন্তু প্রশ্ন হলো রেশন কার্ডের সঙ্গে নমিনি যোগ করার প্রয়োজন কোথায় অথবা এর মাধ্যমে উপভোক্তারা কী সুবিধা পাবেন কোনো ব্যক্তি যদি রেশন সামগ্রী তুলতে যেতে না পারেন অথবা তার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানো না থাকে তাহলে যেন তিনি রেশন সামগ্রী থেকে বঞ্চিত না হন তার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এক্ষেত্রে নির্দেশিকা অনুযায়ী একজন ব্যক্তি তার রেশন কার্ডের সঙ্গে দুজন নমিনি সংযুক্ত করতে পারবেন নমিনির তালিকায় নাম থাকা ব্যক্তিরা ওই ব্যক্তির পরিবর্তে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন মূলত শয্যাশায়ী এবং বয়স্ক ব্যক্তিদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা চালু করা হয়েছে বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি খাদ্য দপ্তরের তরফ থেকে দুটি ফর্ম প্রকাশ করা হয়েছে এই সকল ফর্ম ফিল করে আবেদন করতে পারবেন আবেদনকারীরা আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে অন্যতম হল যারা আবেদন করবেন তাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই থাকতে হবে পরিবারের বাইরে কোনো সদস্যকে নমিনি করা হলে রেশন তোলার সময় নমিনি ব্যক্তির সঙ্গে পরিবারের কোনো সদস্যকে আসতে হবে তবেই রেশন সামগ্রী দেওয়া হবে পাশাপাশি যাকে নমিনি করা হচ্ছে তিনি যেন সংশ্লিষ্ট রেশন দোকানের উপভোক্তা হন তো আপনারা দেখতেই পারলেন এবার অবশ্যই আধার কার্ডের সঙ্গে আত অর্থাৎ আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক তো করা বাধ্যতামূলক তবে অবশ্যই রেশন কার্ডের সঙ্গে এবার নমিনির নামও কিন্তু যুক্ত করতে হবে যাদের আধার কার্ডের লিঙ্ক হচ্ছে না বা আপনার ফিঙ্গার প্রিন্ট ম্যাচ হচ্ছে না তাদের কিন্তু অবশ্যই নমিনি ফর্ম ফিল করে জমা দিতে হবে তাহলেই আপনারা বিনামূল্যে রেশন সামগ্রী পাবেন না হলে হয়তো আপনারা এই বিনামূল্যে রেশন সামগ্রী নাও পেতে পারেন তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে আপাতত তিন মাস এই প্রজেক্টটি অর্থাৎ এই প্রকল্পটি পাইলেট প্রজেক্ট হিসাবে কাজ করবে তারপরই সেটি সম্পূর্ণ করা হবে কিনা বা একদম পরিষ্কারভাবে একদম ফাইনালভাবে করা হবে কিনা সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ